বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। এই গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনাকে এই ভারতের মাটিতেই, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের মাটিতে স্থান দিয়েছে, এবং সেই ভারতের মাটিতে বসে এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে এবং দেশকে ভারসাম্যহীন করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। তারপরেও আপনারা কি করে মোদির সাথে বা ভারতের সরকারের সাথে কথা বলেন? হ্যাঁ, কথা বলবেন, শুধুমাত্র গতকালকের লাইভ আমি ব্যাখ্যা করেছি, কথা বলবেন তখনই যখন আমাদের সকল শর্ত মেনে নিয়ে মাথা নিচু করে আমাদের সাথে সম্মানের সাথে আমাদেরকে সম্মান দেখিয়ে কথা বলতে আসবে। আর যদি তা না করেন, তাহলে আপনারা এই রক্ত ঝরানো শিশু ছাত্র জনতার রক্তকে আপনারা অপমান করবেন, আপনারা বিপ্লবী চেতনাকে ছোট করে দেখবেন এবং অপমান করবেন। শুধু তাই না, আপনাদের হাত থাকবে এই বিপ্লবী চেতনাকে ধ্বংস করার পথে। তাই আমি অনুরোধ রাখছি প্রত্যেকটি উপদেষ্টার প্রতি, আপনারা আমার থেকে বয়সে জ্ঞানে গুণে সব কিছুতেই বড়, কিন্তু যদি দেশপ্রেমের দিক থেকে ভীষণ কঠিন না হন, আত্মসম্মানের দিক থেকে যদি ভীষণ কঠিন না হন, তাহলে কিন্তু পথে পথে ভুল করে যাবেন। আর এই মুহূর্তে বাংলাদেশের এই করুণ অবস্থায় 15 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে দেশের যেই ভয়ঙ্কর অবস্থা করেছে, সেই অবস্থায় আপনারা ভুলের পর ভুল করে দেশকে আরো অন্ধকারে ঠেলে দিবেন। আমি কাউকে ছোট করে বলছি না, আপনারা এক একজন বড় বড় সংস্থা বড় বড় জায়গায় কাজ করেছেন, কিন্তু বাংলাদেশের এই করুণ অবস্থায় যেই নেতৃত্বের যেই গুণাবলীর প্রয়োজন, তা কিন্তু একটা অন্য মাত্রার ব্যাপার। তার সাথে আপনারা অতীতে যা করেছেন, যত বড় ব্যাংক, যত বড় এনজিও, যত জেনারেলই হয়ে থাকেন না কেন, বর্তমানের যে প্রয়োজন নেতৃত্বের, তার সাথে আপনাদের নিজস্ব আগের বা বর্তমানের প্রফেশনের আসমান আর জমিন পার্থক্য। আপনাদেরকে তাই আলোচনার মাধ্যমে, যারা সবাইকে নিয়ে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, যেন কোনো ফাঁদে না পড়েন। আমি দেখছি যে প্রধান উপদেষ্টার উপরে ভারত চাপ সৃষ্টি করছে, ভারত বাংলাদেশের ছাত্র জনতার কাছে পরাজিত হয়ে এখন তার দাদা যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে মায়াকান্না করছে, ভারতকে বাঁচানোর জন্য। বাইডেন মোডি ডিসকাস বাংলাদেশ সিচুয়েশন, স্ট্রেস নিড ফর নর্মালসি অ্যান্ড সেফটি অফ মাইনরিটিস। বর্তমানে মোদি গিয়ে তার মোদি দাদার সাথে, জো বাইডেনের সাথে, যে নিজেই পরন্ত মানে যুবন্ত নিজেই গেছে, এই যুক্তরাষ্ট্র তো নিজেই দুনিয়ার নেতৃত্ব হারিয়ে ফেলেছে, এখন তাকে আর কেউ মূল্যায়ন করে না। তারপর আবার জো বাইডেন নিজেরও মাথা ঠিক নাই, চলতে চলতে রাস্তা ভুলে যায়, কথা বলতে ভুলে যায়, স্মৃতি বিভ্রমণে ভুগছে বা ডিমেনশিয়াতে সাফার করছে, যাকে ট্রাম্পের সামনে সারা দেশ হাসাহাসি করেছে যার কথা শুনে, সেই জো বাইডেনের কাছে গিয়ে হাজির হয়েছে, মায়াকান্না করছে যে ও ভাই একটু ইউনুস স্যারকে একটু বলে দেন না, ইউনুস স্যারের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক, ইউনুস স্যার তো আমাদের কোনো কথা শুনছে না, ওই বাংলাদেশের ছাত্র জনতাকে তো আমাদের ভীষণ ভয় লাগে, ইউনুস স্যারকে আপনি একটু বলেন যদি শুনে। ভারত থেকে দেশকে এতগুলা রক্ত দিয়ে, এতগুলা তাজা প্রাণ দিয়ে কি আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারত দ্বারা শোষিত হতে কি আমরা আবার পরাধীনতা নিতে যাচ্ছি এই কোয়াডে অংশগ্রহণ করে? না, কোনো মূল্যের বিনিময়ে না। তাই
উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি বলছি, আমি জানি আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, আমি জানি যুক্তরাষ্ট্রের প্রাক্তন এবং বর্তমান প্রেসিডেন্টদের সাথে, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থ আপনার নোবেল প্রাইজ আপনার যুক্তরাষ্ট্র বা অন্য রাজাবাদশার সাথে সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে। তাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থকে সবার আগে দেখবেন। কোনো মূল্যের বিনিময়ে তার জন্য যদি আপনাকে নোবেল প্রাইজ ফেরত দিয়ে দিতে হয় দিয়ে দিবেন, তবুও ভুলেও কিন্তু কোয়াডের দিকে পা বাড়াবেন না। দ্বিতীয় ভয়ঙ্কর বিপদ হচ্ছে, কোয়াডে যাওয়ার প্রশ্নই আসে না কেন, আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময় এবং পূর্বেও চীন, কিন্তু চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক ছিল আগেও, বিশেষ করে গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা উন্নয়নের নামে চুরি করতে চীনের কাছ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট এনে তার অর্ধেক টাকাই তার পরিবার এবং তার আওয়ামী লীগ চোর বদমাশ মিলে এই টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে। এবং এই কোয়াডের নাম শুনে কিন্তু বেশিদিন আগে না, গত মে মাসেই চীন হুমকি দিয়েছে বাংলাদেশকে যে কোয়াডে জয়েন করলে কিন্তু সোজা কথা ভদ্রভাষায় বলে দিয়েছে খবর আছে। আর এই খবর আছে অর্থের কিন্তু গভীর অন্তর্নিহিত অর্থ আছে, সেখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, অনেক প্রজেক্টে অনেক জায়গায় পার্টনারশিপের ব্যাপার আছে, মিলিটারির সাথে অনেক পার্টনারশিপের ব্যাপার আছে, সেখানে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। আমরা তা করার মতো বোকামি করতে পারি না। একটা জিনিস মনে রাখতে হবে, উপদেষ্টা মণ্ডলী এবং বিপ্লবী ছাত্র পরিষদ, আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, আমাদের সম্মান এবং মাথা উঁচু করে বুক উঁচু করে আমাদের স্বার্থ চিন্তা করে আমরা এমন সম্পর্ক রাখব, চীন এবং যুক্তরাষ্ট্রের কারোর সাথেই শত্রুতা তৈরি করব না, আমরা উভয় পক্ষকে ম্যানেজ করে চলতে হবে, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার প্রথম, তারপরে চীন যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতের কোনো খানা নেই এখানে, ভারতের কোনো স্থান নাই। ভারত, তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা, তুমি পিছনে থাকো, তোমার বাংলাদেশিদের কাছে কোনো মূল্য নাই, 2 পয়সার মূল্য নাই, তুমি ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে অধম। যে চীন এবং যুক্তরাষ্ট্র ছাগলের মায়ের দুধ খাওয়ার জন্য ব্যস্ত, আর ভারত ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খালি লাফাচ্ছে কোনো দুধ খাওয়ার জায়গা না পেয়ে, সেইটা হচ্ছে ভারত, ছাগলের 3 নম্বর বাচ্চা। এই বিপ্লবী ছাত্র জনতা এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। ভারতের ভণ্ডামি দেখেন, একদিকে সামরিক শক্তি হিসাবে কোয়াডে জয়েন করেছে চীনের বিরুদ্ধে, আবার আরেক দিক দিয়ে অর্থনৈতিক সঙ্গ বা শক্তি ব্রিক্সে জয়েন করেছে চীনের সাথে। মুনাফিকিটা দেখেন, পরস্পর সাংঘর্ষিক একটা ব্যাপার, একদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্রের সাথে মিলে, আবার আরেক দিকে চীনের সাথে মিলে অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করবে। যুদ্ধ করলে তো অর্থনৈতিক উন্নয়ন হবে না, আবার অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তো যুদ্ধ করা যাবে না, ভণ্ডামি। এটা একটা ভারতের একটা চরম শয়তান, ওই চাণক্য নীতিতে চলে, সমস্ত শয়তানি বুদ্ধিতে চলে, যে ভারতকে সুরক্ষিত রাখতে হলে আশেপাশের সকল প্রতিবেশীকে অশান্তিতে রাখো। এই নীতিতে, চাণক্য নীতিতে চলতে গিয়ে কিন্তু সমস্ত প্রতিবেশী হারিয়েছে, সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছে, এবং বাংলাদেশের কাছ থেকে লাথি মেরে লাথি খেয়ে ভেঙেছে, কুকুরের মতো ঘিউ ঘিউ করতে করতে ভেঙেছে। তাদের যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ সবাই মিলে যুক্তরাষ্ট্র সহকারে যখন নিষেধাজ্ঞা দিল, সবাই শুনল কিন্তু ভারত শুনল না, সে চুপিসারে চোরের মতো গিয়ে রাশিয়ার থেকে তেল কিনে এনে পশ্চিমাদের কাছে আবার অধিক মুনাফায় বিক্রি করত। যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা মানে নাই। এখন বাংলাদেশের এই পরিবেশটাকে আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য
সে দৌড়ে চলে গেছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য। সুতরাং আমাদেরকে চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাত্র বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক বাংলাদেশি এবং সর্বোপরি এই উপদেষ্টা মণ্ডলীকে, যে যুক্তরাষ্ট্র যেই দেশেই হাত দিয়েছে, সেটা প্রতিরক্ষার নামে হোক উন্নয়নের নামে হোক, সেই দেশকে কিন্তু 200 বছর পিছনে ফেলে দিয়েছে, একদম আদিম যুগে পাথর যুগে পাঠিয়ে দিয়েছে। এই ইরাকের অবস্থা দেখেন কোথায় নিয়ে গেছে, বসরার গোলাপের ইরাককে। এই সিরিয়ার অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন, এই আফগানিস্তানের অবস্থা দেখেন, এমনকি এই বদমাইশ ভারত 2001 সালে কিন্তু যুক্তরাষ্ট্রকে ভারতের মাটি ছেড়েছিল, যুক্তরাষ্ট্রের বেস করে আফগানিস্তানে আক্রমণ করে মুসলমান হত্যা করার জন্য। আর এখন সে আসে বড় গলা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, হিন্দুদের উপরে আক্রমণের মিথ্যা খবর ছড়িয়ে, মিথ্যা ছবি দিয়ে মাইনরিটি প্রোটেকশনের মায়া কান্না করছে। সুতরাং আমাদের সাথে, ভারতকে যদি কোনোদিন আমাদের সাথে কোনো প্রকার বাণিজ্যিক কোনো চুক্তি করতে হয়, মাথা নিচু করে আমাদেরকে সালাম দিয়ে আমাদের সকল শর্ত পূরণ করে ওইখানে বসো, তুমি ওইখানে বসো, ব্যাক বেঞ্চে বসো, অন্যান্য দেশের সাথে উন্নয়নের আলাপ আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা শেষ হওয়ার পরে সবার শেষে ভারতের সাথে আলোচনা হবে। তোমাদের গায়ের থেকে গন্ধ যখন বন্ধ হবে, তোমাদের গায়ের নোংরা গন্ধ যখন বন্ধ হবে, তোমাদের নোংরা চরিত্র যখন বন্ধ হবে, তখন তোমাদের সাথে আলোচনা করার চিন্তা করব আমরা। সেই রকম দেশপ্রেম রাখেন, মাথা উঁচু করে কথা বলেন, আত্মসম্মান রেখে কথা বলেন, নাহলে এই বিপ্লবকে আপনারা ধ্বংস করে দিবেন। মনে আছে আসামের উলফা নেতা অনুপ চেটিয়াকে? অনেকেই হয়তো ভুলে গেছেন। এই অনুপ চেটিয়াকে কিন্তু ভারতের নির্দেশে 1997 সালে স্বৈরাচারী শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসে বাংলাদেশে, তখন কিন্তু মিথ্যা মামলায় তাকে 7 বছরের সাজা দেয় বাংলাদেশে ঢাকায়। তার পরবর্তীতে ভারত তাকে, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন কোনো চুক্তি ছিল না, সেইটার পরবর্তীতে ব্যবস্থা করে ভারতে তাকে নিয়ে যায়। সুতরাং সেখানে বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের দেশদ্রোহী, বাংলাদেশ ধ্বংসকারী এবং ভারতে বসে বাংলাদেশকে ভারসাম্যহীন করার জন্য যে দেশদ্রোহী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে ভারতের সাথে কোনো আলোচনা নয়।